বাংলাদেশে যে টিভি চ্যানেলগুলো আছে তার বেশিরভাগই নিউজ করছে, কিন্তু ইউরোপ আমেরিকাতে অনেক টিভি চ্যানেলই হচ্ছে বিষয় ভিত্তিক, যেখানে হয়তো নিউজ হচ্ছে না, অন্য একটা বিষয় বা একটা থিমের ওপরে একটা চ্যানেল হচ্ছে। তো সবাই নিউজ করার এই প্রবণতাটা কেন কারণ বাংলাদেশে? আপনি যখন একটি বার্তা কক্ষ পরিচালনা করেন, আপনি যখন সংবাদ পরিবেশনকারী হন, আপনি হঠাৎ করে বাংলাদেশের মতো দেশে প্রভাবশালী হয়ে ওঠেন, আপনি মানুষকে ক্ষমতাশালী বানাতে পারেন, কাউকে কোনো রাজনীতিককে আপনি অনেক বড় বানিয়ে দিতে পারেন, অযোগ্য কোনো অর্থনীতিবিদকে বিশিষ্ট ব্যক্তি বানিয়ে দিতে পারেন, আপনি এই এই ইগুলো আছে। সেই সাথে আপনি যেহেতু কোনো আমাদের একটু বিশৃঙ্খলা আছে সমাজের অন্যত্র, শুধু গণমাধ্যমে নয়, অন্যত্রও আছে, রাজনীতিতে সবচেয়ে বেশি আছে, কাজেই আপনি অনেক চাইলে মানুষের উপকার অপকারও করতে পারেন। তো মানুষ মনে করে যে এই ধরনের একটি গণমাধ্যমের মালিকানা পেলে আপনি তাৎক্ষণিকভাবে অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠেন, এবং এতে অনেকে মনে করেন যেভাবে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো চলছে, বিনিয়োগ বেশি একটা করতে হয় না, কারণ টক শোগুলো যে করা হয় সবচেয়ে সস্তা হচ্ছে টক শো করা, দুজন তিনজনকে ধরে এনে বেশিরভাগ ক্ষেত্রে অত্যন্ত অযোগ্য উপস্থাপকদের দিয়ে আপনি অনুষ্ঠান করিয়ে আপনি আপনি মোটামুটি এয়ার টাইম ভরে দিতে পারেন। কিন্তু পশ্চিমের দেশগুলোতে আমরা কী দেখেছি, আপনি বিলেতে কাজ করেছেন, এখন এই দেশে কাজ করেন, আমরা কী দেখেছি, দেখেছি যে এয়ার টাইম ইজ ভেরি এক্সপেন্সিভ, টেলিভিশনে এয়ার টাইম বা রেডিওর এয়ার টাইম খুব এক্সপেন্সিভ। বাংলাদেশে প্রায় দেখবেন যে এক ঘন্টার আলোচনা অনুষ্ঠান হচ্ছে, একের পর এক লোকজন কথা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন, কেউ তাকে চ্যালেঞ্জ করছে না, প্রেজেন্টাররা চ্যালেঞ্জ করছে না, হাস্যকর একটা পরিস্থিতি বাংলাদেশে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা বাংলাদেশে কেমন বর্তমানে? বাংলাদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা আছে, নির্ভর করছে এই স্বাধীনতা আপনি কী করে এক্সারসাইজ করবেন, ব্যবহার করবেন। আমি মনে করি বাংলাদেশে যে সমস্যাটা আছে সেটি হচ্ছে সেলফ সেন্সরশিপ, মানে আপনি নিজে নিজে অকারণে সেন্সরশিপ করছেন। কেন করছেন? কারণ আপনার কাবার্ডে স্কেলিটন আছে অনেকগুলো। এখন আপনি যদি আপনার আলমারিতে কঙ্কাল রেখে জোর গলায় কথা বলতে চান, হবে না। সমস্যাটা ওখানেই, মালিকানার ক্ষেত্রে সমস্যা আছে, এরা বেশিরভাগই ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে তারা লোন নিয়েছেন, লোন শোধ করেন না, একে ঠকিয়েছেন ওকে ঠকিয়েছেন, মূলত রাজনীতিবিদদের সঙ্গে সম্পর্ক রেখে লাইসেন্সগুলো পেয়েছেন, তাদেরকে চাঁদা দেন, আপনি ভালো লোকজন খুব একটা পাবেন না। মালিকানার সমস্যাটা আছে, দুর্বৃত্ত প্রকৃতির লোক বাংলাদেশে গণমাধ্যমের মালিক হয়েছে, যে কারণে সমস্যাটা দেখা দিয়েছে। কিন্তু এমনিতে এমনিতে আমি মনে করি, হ্যাঁ দেখুন, সরকার সরকারের কাজ করবে, সরকার ঠেকানোর চেষ্টা করবে, আমি যেন সরকার বিরোধী কোনো কাজ না করি, আমি যেন সরকারের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এই মুহূর্তে যারা আছেন তাদেরকে বিপাকে ফেলে এমন কোনো খবর যেন না দিই, সেটাই সরকারের কাজ, তাদের পাবলিক রিলেশনস এক্সিকিউটিভরা সে কাজটি করবে, আমাকে ঠেকানোর চেষ্টা করবে, কিন্তু আমার কাজ তো সেটি নয়, আমার কাজ হচ্ছে তার কথা আমি শুনবো কি শুনবো না সেটা আমার উপর নির্ভর করবে। আমি কখন বাধ্য হই? আমাকে তো কেউ বাধ্য করতে পারে না, আমাকে কেউই বাধ্য করতে পারবে না, আমি নিশ্চয়তা দিতে পারি যে বাধ্য করা সম্ভব নয়, কিন্তু আমি তখনই বাধ্য হব যখন আমার সমস্যা থাকবে।